রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধীনে বিভিন্ন ডিস্ট্রিক্ট সোশ্যাল অফিস আইসিডিএস প্রজেক্টে বহু বছর যাবত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে দৈনিক হাজিরার গাড়ি চালকরা। গত 22 সালে তাদের প্রত্যেকের বেতন ছিল প্রতি মাসে 7,020 টাকা। অর্থ দপ্তরের অনুমোদন ক্রমে 1/12/2022 সালে 11,180 টাকা। বিস্ময়ের বিষয় হলো কোনো এক অজ্ঞাত কারণে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তাদের ন্যায্য বেতন থেকে বঞ্চিত করে রেখেছে। এই নিয়ে গত ডিসেম্বর মাসে দৈনিক হাজিরা ড্রাইভাররা অধিকর্তার সাথে দেখা করে এক ডেপুটেশনে মিলিত হয়েছিল। অধিকর্তা তখন তাদের আশ্বস্ত করে বলেছিলেন খুব শীঘ্রই তাদের ন্যায্য বেতন দেওয়া হবে। বাস্তবে কিছুই কার্যকর করা হয়নি। ড্রাইভাররা দেখা করেছিল দপ্তরের মন্ত্রী শান্তনু চাকমার সাথেও। মন্ত্রী শান্তনু চাকমা তাদেরকে আশ্বস্ত করেছিলেন। বাস্তবে তাদের ভাগ্য যেই তেমের সেই তেমেরই রয়ে গেল। শুক্রবার ফের দেখা করেন অধিকর্তার সাথে, কিন্তু কিছুই আশ্বাস ফিরলি তাদের। আমরা সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের কন্টিনিউটি ড্রাইভার। 2012 থেকে আমরা সকালে গাড়ি চালাতে আসি, চাপের জন্য মতো আসি। ব্যাপারটা আসলে আমরা যে বেতন পাই, যে 280 টাকা করে বেতন দিয়েছে, আগেও আমরা ডিএ পাই পাচ্ছি। এখন আমরা যে নতুন গভর্নমেন্টে আমরা সুবিচার করে আছি, আমরা একটা চলার জন্য যে একটা আর্থিক সাহায্যতা দিয়ে দিছে, এই জিনিসটা এখন দপ্তরে অনেক অধিকর্তারা আছে বা বিভিন্ন প্রজেক্টে সিডিপু বা অনেক যে স্যারেরা আছে, ওনারা অনেকে অনেক বিরোধ করতেছে এই টাকাটা দেওয়া নিষেধ করতেছে। কিন্তু দেখেন গভর্নমেন্ট চিন্তা করে দিছে, আজকে যে দ্রব্যমূল্যের যে রেট, এটার হচ্ছে চলার জন্য এই টাকাটাই বরাদ্দ করছে। আর একটা ব্যাপার হচ্ছে আমাদের ফাইন্যান্স দপ্তরে 280 টাকা করে বেতন দিয়ে দিছিল, এই হিসাবে আমরা পাইছি। কিন্তু নতুন এখন কিছুদিন আগে ফাইন্যান্স দপ্তরের নতুন অর্ডার হচ্ছে 430 টাকা করে মাসে 11,180 টাকা। এটা যখন গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিল আমরা একটা আশ্বাস পাইছিলাম, একটা খুশি হয়েছিলাম, যাক আমরা কিছুটা এখন গভর্নমেন্ট আমাদের দিকে চোখ তুল্লা খাইছে, আমরা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি, ফ্যামিলি তো জানাইছি। তখন দেখা যাচ্ছে এই টাকাটা এখন আমরা পাইতাম না কোথাতে, তো এটাই মনের কাছে খারাপ লাগতেছে। এখন এই গাইডলাইনটা আশা করি আমরা যে গাইডলাইনটা আসলে নতুন গভর্নমেন্ট দিচ্ছি এটা আমরা দেখ, আগেও কিন্তু ফাইনাল দপ্তর অর্ডার মূলেই এই টাকাটা দিয়েছিল, এই টাকাটাই আমরা দেখ। আর ভবিষ্যতে আমরা কি করবো গভর্নমেন্ট চিন্তাধারা করা, দপ্তর চিন্তাধারা করা। কর্মক্ষমতায় প্রায় অর্ধেক নষ্ট হয়ে যাওয়ার পর সন্তানদের পড়াশোনার খরচ চালাতে ব্যর্থ হচ্ছে। এমন অবস্থায় সরকার কোনো ব্যবস্থা গ্রহণ না করলে অসহায় ড্রাইভারদের ভাগ্য ঝুলেই থাকবে। ড্রাইভারদের আশা চলতি ক্যাবিনেট বৈঠকে মন্ত্রিসভা একটি সিদ্ধান্ত গ্রহণ করবে তাদের প্রতি। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।